নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সকল কিছুর প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিবরাত্রির আয়োজনে মাতোয়ারা বঙ্গবাসী। বিভিন্ন জায়গা থেকে এবং দূর দূরান্ত থেকেও অগণিত মানুষের ঢল দেখা যাচ্ছে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে। ইতিমধ্যে সেখানে পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে, আর দেখা যাচ্ছে মানুষের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অধীর আগ্রহে রয়েছে। আজ মহা শিব চতুর্দশী, আর এই শিব চতুর্দশীর দিনে প্রতিটি পুরুষ মহিলারা উপবাস থেকে বাবার মাথায় জল ঢেলে পুজোতে মেতে ওঠেন। আর সেই ছবি ধরা পড়ল বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে। এর পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক ব্যবস্থাও আছে জোরদার, তার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও ব্যাপকভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ। আর সেই চিত্রই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বীরভূম কিন্নাহারে জনগর্জন সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ওবিসি মোর্চার নানুর মণ্ডলের প্রাক্তন সভাপতি সহ মোট 500 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। বীরভূমের কিন্নাহারে জনগর্জন সভার প্রস্তুতি কর্মী সভায় তৃণমূল নেতা কাজল শেখের হাত ধরে যোগদান করানো হল। আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডের ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কিন্নাহার বাসস্ট্যান্ড হয়ে গেল প্রস্তুতি সভা। এদিন এই সভা মঞ্চ থেকেই 500 বিজেপি কর্মী বিজেপি ছেড়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। তাদের দুইজন হলেন সনাতন ঘোষ, প্রাক্তন নানুর মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি, বুদ্ধদেব ঘোষ, বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। মূলত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন ঘিরে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলায় অস্বস্তি বাড়ল। আমার কাপড়ের আকাঙ্ক্ষিত বীরভূমের সভাধিপতি আমাদের কাজল শেখ মঞ্চে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর, আহত এক, এলাকায় উত্তেজনা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার ভোর 5:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালীতলা মোড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে ভিকি ও দেবাঞ্জন মজুমদার। ঘটনায় গুরুতর জখম আর এক বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সকালে কাজে যাওয়ার ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এই দুই বাইক আরোহীর। ঘটনার পর পালিয়ে যায় ঘাতক ট্রাক।
ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ এলাকার পাশাপাশি এলাকায় বেপরোয়া ট্রাকের আনাগোনা রয়েছে। পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত ঘাতক ট্রাককে আটক ও চালককে গ্রেফতারের দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। আজ শুক্রবার মহাশিবরাত্রি, হিন্দু ধর্মের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দেবতা দেবাদিদেব মহাদেব বা শিবের মহারাত্রি। সেই উপলক্ষে আদিকাল থেকে নারী পুরুষ পরিবারের মঙ্গলের জন্য এবং নিজেদের মনস্কামনায় উপবাসের মধ্য দিয়ে শিবরাত্রির দিনে মহিলারা ব্রত পালন করে আসছেন। সে উপলক্ষে এবছরও সারা দেশের সঙ্গে সঙ্গে শৈব তীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে। যদিও শিবরাত্রির তিথি অনুযায়ী এবছর রাত্রি 7:56 থেকে শুরু হয়ে পরের দিন বিকেল 5:45 পর্যন্ত এই তিথি থাকবে বলে জানান তারকেশ্বর পুরোহিত মণ্ডলীর সদস্য সায়ন গাঙ্গুলি। শিবরাত্রি উপলক্ষে বেলা 11:00 থেকে রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং পরে বাবার সেবা পুজো হয়ে যাওয়ার পর রাত 11:00 থেকে সারা রাত মন্দির খোলা থাকবে বলে তিনি জানান। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।